السلام عليكم ورحمة الله وبركاته. أبنا ده كي كوب كاست থেকে দেখাচ্ছি এটাই হচ্ছে জবালের মা লোকজন এটার উপরে আছেন বসে আছেন দেখতেছেন সেলফি নিচ্ছেন আর এর পাশে এই যে দেখুন হাদিয়া কর্নার এখান থেকে বিভিন্ন কিছু কেনা যায় খেজুর জায়নামাজ কিসমিস এবং চকলেট থেকে শুরু করে হরেক রকমের অনেক কিছুই কেনা যায় আপনারা যারা কিনতে চান এখান থেকেও নিতে পারবেন তুলনামূলক কম দাম আর তেমন কমও না হাদিয়া কর্নারের পাশে এটাই হচ্ছে সেই মসজিদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হুজ্জাজুল কারাম আল মুতামিরিন এখানে আসেন জিয়ারা করেন সেই বরকতময় স্থানগুলো দেখে যান আর আরেকটা যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পিছনে যে লাল পাহাড়টা দেখা যাচ্ছে বিস্তৃত জুড়ে সেটাই হচ্ছে উহুদ পাহাড় আপনারা অনেকেই নাম শুনছেন এই পাহাড়ে অনেক ফজিলত শুনছেন হাদিস শরীফে বিভিন্ন ভাবে বর্ণিত আছে এটাই হচ্ছে সেই বরকতময় পাহাড় যে পাহাড়ের কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উদাহরণ দিতে গিয়ে বর্ণনা করছেন এবং এও বলছেন যে এই পাহাড় আমাকে ভালোবাসে আমি এই পাহাড়কে ভালোবাসি সত্য সহাদার গুরুস্থান হচ্ছে এটাই এই সামনে এই যে দেখতেছেন এই জায়গায় মহিলাদের নামাজের স্থান সৌদির একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সেই জিনিসটা হচ্ছে সব মসজিদেই বেশিরভাগ মসজিদেই মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান বরাদ্দ রাখা আছে যাতে করে মহিলারা নামাজ পড়তে পারে আমাদের দেশে মহিলাদের আলাদা নামাজের স্থান না থাকার কারণে মেয়েদের নামাজ কাজা হওয়ার এটাও একটা বড় কারণ হিসাবে ধরা যেতে পারে এখন যা দেখতেছেন এটাই হচ্ছে উহুদ পাহাড় এই সামনে এই কুটিরের মতো তাবুতে কিছু দোকান আছে এখানে খেজুর পাওয়া যায় এবং বিভিন্ন গিফট আইটেম এখান থেকে নেওয়া যায় আল্লাহ তো আমি আপনাদেরকে প্রায় ঘুরিয়ে সবগুলাই দেখালাম আল্লাহ কত সুন্দর লাগে এই কবুতর এটা হলো সেই জায়গা যেখানে ৭০ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইনরা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং এই গুরুস্থানে তাদেরকে দাফন করা হয়েছিল এখানে রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আর এটা হচ্ছে সেই পাহাড়
সামনে দেখতেছেন এই যে পাহাড়টা, এই পাহাড়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সবাইকে যে তোমরা এই পাহাড় থেকে নেমে যেও না যতক্ষণ না আমার কামার না আসে, যতক্ষণ না আমি না বলি এই পাহাড় থেকে নামবা না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীরা মনে করছিলেন যুদ্ধ এখন শেষ হয়ে গেছে, এখন নামলে সমস্যা নাই, গনিমতের মাল আমরা কালেক্ট করা শুরু করে দেই। এখান থেকে নেমে পড়ছিলেন, আর শত্রুপক্ষের লোকেরা যখন এই জায়গাটা ফাঁকা দেখছে এদিক থেকে ভিতরে ঢুকে অত্যাচার এবং স্টিমুলার চালায় এবং নির্মমভাবে মুসলিমরা এই উহুদের যুদ্ধে পরাজিত হয়। তো এখান থেকে এটাই আমাদের নিদর্শন যে আমির বা যাদেরকে নেতা বানিয়ে দেওয়া হয় তার কমান্ড অবশ্যই আমাদেরকে ফলো করা উচিত। দেখুন এখানে হাজার হাজার মানুষ এসে জিয়ারা করতেছেন, তওয়াফ করতেছেন, জিয়ারা করতেছেন, সেই স্থানগুলা পরিদর্শন করতেছেন। আর এই স্মৃতিস্বরূপ এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, এটা হলো সেই মসজিদ, 70 শহাদা মসজিদ এটাকে বলা হয়। এই মসজিদে মুসল্লিয়ানে কেরাম এসে নামাজ পড়েন এবং শহীদদের স্মরণে দোয়া দরুদ করে থাকেন। এখানে নেওয়ার মতো অনেক কিছু আছে, বিশেষ করে গিফট আইটেম এই যে সামনে দেখতেছেন এই দোকানগুলোতে পাওয়া যায়, এবং ওই দিকে এই যে সামনে দেখা যাচ্ছে এই সামনের দোকানগুলোতেও খেজুর থেকে শুরু করে আর অনেক জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ না লাগবে না। আমরা এখন এই মসজিদে যাব, এখানে গিয়ে আমরা নামাজ আদায় করব, জোহরের নামাজ। এটা হচ্ছে জাবালে রিমার মসজিদের ভিতরের দৃশ্য। মুসল্লিয়ানে আমরা এখানে তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীতে মুক্ত আছেন।